আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। আয়াত লাইফস্টাইল চ্যানেলে আবার আপনাদের পুনরায় আরেকবার সুস্বাগত। কারণ আমি মাঝে মাঝে ব্লগ দেওয়া ভুলেই যাই, এর জন্য আরেকবার সবাইকে ওয়েলকাম করলাম। আর আজকে আমার ভিডিওটা হচ্ছে আমার ছোট্ট কিচেনটার একটা ট্যুর করছি। আমার কিচেনটা অনেক ছোট, বাট ভাবলাম সবার সঙ্গে একটু শেয়ার করি কিভাবে আমি কি অর্গানাইজ করেছি। তেমন কিছুই করা হয়নি, কারণ এখনও আমার কিচেনে ক্যাবিনেট সিস্টেমটা করা হয়নি, তো ওপরে জিনিসগুলো এলোমেলোই আছে। তো কোথায় কি রেখেছি ওটাই টুকিটাকি দেখিয়ে দিচ্ছি। একদম সর্বপ্রথম ঢুকতেই আমার কাউন্টারটপের সামনে যে জায়গাটা, ওখানে আমি ওভেনের লাইনটা ছিল, যেহেতু কারেন্টের লাইনটা ওখানে করা, তো আমি ওভেনটা ওখানে রেখেছি। আর ওভেনের ওপরে আমি যাবতীয় যত চামিচগুলো, চার চামিচ থেকে শুরু করে যত বড় চামিচ রান্না করার, তো চামিচ সবগুলো রেখেছি। আর এই সাইডটা আমি একদম খালি রাখি, কারণ যেহেতু আমার কিচেনটা শর্ট ছোটো, তো আমি কাউন্টারটপের প্লেসটা একদম ক্লিন, নিট অ্যান্ড ক্লিন রাখতে চাই। রান্না করার সাথে সাথে যেমন রান্নার জিনিসগুলো ওখানেই রাখতে পারি তাই। আর নিচে আমি কিছু সবজি, পেঁয়াজ আর বিনটা রেখেছি। আর একদম কর্নারে আমি রেখেছি চালের পট আর ময়দার পট। এই পাশটাতে তেমন কিছু আর রাখা হয়নি, কারণ ওখানে আমার ভাতটা ঠেকনা দিতে হয়। আর এই পাশে সিঙ্কের নিচেও জায়গাটা একদম ক্লিন রাখতে চেষ্টা করি। ওখানে বিনটা রাখলে দেখা যায় যখন উপরে থেকে পানিটা যায়, বিনটা স্যাঁতস্যাঁতে হয়ে যায়, তো ওটা আমার ভালো লাগে না। আর এই পাশের সাইডটাতে আমি চুলা রেখেছি, এটা আমাদের নিচে যখন আমরা থাকতাম পুরনো ঘরের পুরনো চুলাটা এখন পর্যন্ত কাজ চলছে, কারণ এটা এখনও ভালো আছে। তো এই তো, আর এটার পাশে আমি আমার মশলাদানিটা রেখেছি, এটা আরএফএল থেকে কেনা একটা মশলাদানি, খুব সুন্দর। তো স্টিলেরগুলো কেনার ইচ্ছা আছে, কিন্তু এখনও কেনা হয়নি, প্লাস্টিকেরটাই কিনেছি, আর এটা খুব সুন্দর। আর এই পাশ থেকে একটু সাইড করে দেখিয়ে দিলাম, দরজার সাইডেই ঢুকতে। আমার কিচেনটাতে কোনো দরজা সিস্টেম করা হয়নি, তো দরজার কর্নারে একটা সাইডে আমি একটা ট্রলি রেখেছি। আর এখানে যাবতীয় যত কিছু যা রান্না করতে লাগে, বা সবজি থেকে শুরু করে প্লেট যেটা খাওয়ার জন্য লাগে, ফ্রুটস কিছু, তো সব কিছুই এখানে অল্প করে গুছিয়ে রাখার চেষ্টা করেছি। সিঙ্কের একদম উপরে একটা সাইডে, হাতের ডান পাশে আমি একটা মগ হ্যাঙ্গার রেখেছি। এটা রিসেন্টলি আমি অনলাইনে একটা পেজের থেকে কিনেছি। এত অল্প দামের মধ্যে এত একটা ভালো জিনিস আমি পাবো, এটা কল্পনার বাইরে। জিনিসটা এত রিজনেবলের মধ্যে পেয়েছি আর এতটা ভালো। তো যদি কেউ এটা কিনতে চান, আমি এটার পেজের লিঙ্কটা আপনাদের দিতে পারি, কারণ এই প্রোডাক্টটা অ্যাভেলেবেল অনেকগুলো পেজের মধ্যে আছে, কিন্তু সব প্রোডাক্ট কিন্তু ভালো হয় না। আর ওনাদের ডেলিভারি সিস্টেমটা এত সুন্দর, ক্যাশ অন ডেলিভারি, তো আমার খুব ভালো লেগেছে। এটার সাথে আমি জায়নামাজের আরেকটা হ্যাঙ্গারও কিনেছি, ওটা অন্য এক সময় আমার যখন রুম ট্যুর দেব বা অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দেব। তো আমার এটা সাজানো বা এই জিনিসটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আমার যত দরকারি কাপ বা গ্লাস, যেগুলো আমার নিত্য প্রয়োজনে লাগে, ডেইলির আমার যে জিনিসগুলো লাগে ওগুলোই রেখেছি। আর তার সাথে একটা আমি চপার রেখেছি, এটাও আমার লাগে। তো প্রয়োজনীয় জিনিসগুলো হাতের কাছে থাকলে রান্না করতে খুব সুবিধা হয়। আর আমাদের জানালার পাশে যে জায়গাটা ওপরে জানালার সামনে, আমি এখানে যত কুকার থেকে, প্রেশার কুকার থেকে শুরু করে কড়াই টড়াই সব রাখা হয়েছে, কারণ এটা যেহেতু আমাদের ক্যাবিনেটটা করা হয়নি, তো হাইড করার মতো কোনো প্লেস নেই। একদম সামনে থেকে কিচেনটা দেখতে কেমন,
এটাই দেখিয়ে দিচ্ছি। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কিচেনটা কেমন হয়েছে গোছানো। আর আমি কিন্তু এখানে কিছু হাইড করিনি, কারণ আমার হাইড করার মতো কিছু নেই, আপনাদের সঙ্গে আমি ফ্রেন্ডলি সব কিছুই শেয়ার করি। তো আমি যেরকম আমি ওটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আমার কিচেনটা যেভাবে সাজিয়েছি ওটাই আপনাদের দেখিয়েছি, এর বেশি কিছু না। তো কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার কিচেনটা গোছানো। আর ইনশাল্লাহ সামনে যখন ক্যাবিনেট সিস্টেম করা হবে তখন অবশ্যই ভালো করে দেখানোর চেষ্টা করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।